আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি পাবদা মাছের চরচরে রান্না করব। তো সেই জন্য এখানে কিছু আলু কেটে নিছি, কয়েকটা পটল কেটে নিছি, আর হচ্ছে কয়েকটা কদর কেটে নিছি, ঝুরি করে কেটে নিছি। কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিছি, নিয়ে এখন একটু হাতে মাখিয়ে তরকারি রান্না করব। অনেকদিন হলো হাতে মাখা তরকারি খাওয়া হয় না, তো আর সেই জন্য এখানে আমি প্রথমে আলু, পেঁয়াজ, আদা, রসুন বাটা আর হচ্ছে মরিচ, শুকনো মরিচ, কাঁচা মরিচ বাটা নিছি, আর সরিষার তেল নিয়ে সুন্দর করে এখানে মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখা তরকারি খেতে তো অনেক মজা লাগে। ছোট মাছের তরকারি প্রথমে আগে পেঁয়াজ আর আলু এভাবে মাখিয়ে নিলে দেখা যায় যে পেঁয়াজগুলা গলে যায় আর আলুগুলাও মানে মেথে যায়, যে একদম নরম হয়, তরকারি খেতেও মজা লাগে। তো আমি সেই জন্য এভাবেই তরকারি মাখাই নিই। তারপরে কদর আর হচ্ছে পটলের যে সবজিগুলো থাকে সেগুলা দিয়ে মাখিয়ে নিই, আর এগুলা দিলে খুব একটা মাখানোর দরকার হয় না। তো এখানে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। এটার ফাইনাল লুক আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন। আমি একাই যেহেতু খাবো সেই জন্য অল্প একটু রান্না করে নিছি। এরপর কলার যে থোর থাকে সেই থোর ভাজি করব। এখানে একটা থোর গোটাই নিছি আর অনেকগুলা হয়েছিল, যদিও আমি একটা থোর অর্ধেক করি, করে তারপরে দুইবার ভেজে খাওয়া হয়। আর থোর সবাই খুব একটা আমাদের বাসায় খায়, অল্প খায়। দেখেন আজকে অনেকগুলা হয়েছে, দেখা গেছে অর্ধেক খাইছে আর অর্ধেক ফ্রিজে রেখে দিছিলাম। আমার আসলে অর্ধেকই ভাজা লাগতো, যাই হোক সমস্যা নাই, নষ্ট হবে না, ওইটাকে আবার আমি গরম করে নিয়ে খাব। তো এখানে আমি দুপুরের খাবার খাওয়ার জন্য এগুলা নিচ্ছিলাম, আর মাছ ভুনা যেগুলো ছিল ননাসির বাসায় থেকে পাঠিয়ে দিছে সেগুলা তো আছেই। তো সেই জন্য আর বেশি কিছু করি নাই, এগুলাই করছি। সাথে আবার ডালও ছিল, ডাল যেহেতু আমি খাবো না এখন, সেই জন্য আমি আর ডাল নিচ্ছিলাম না, এই দুটা দিয়ে আজকে আমি খাবো। তো এখানে আমি খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করি। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে কমেন্ট করবেন, একটা করে লাইক দিবেন, আর আমার ভিডিওটা ফুল ওয়াচ দেখবেন। জানি না আসলে এই চ্যানেলটাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, তবে আমার যতদিন সুস্থ থাকবো, ইচ্ছা হবে, ততদিন আমি ভিডিওটা ছাড়বো। তারপরে এখানে কিছু চাল শুকাইতে দিছিলাম, বলতে রোদে দিছিলাম, পোলার চাউল, এগুলা এগুলাতে কিছু হালকা ছোট ছোট দেখলাম পোকা আছে। এগুলা রাতের বেলা আপনাদের ভাইয়া বাজার থেকে কিনে নিয়ে আসছিল। চিনি গুঁড়া চাল যেটা থাকে প্যাকেটের চাল সেটাই আমরা খেয়ে থাকি, কিন্তু আমি বললাম একটু খোলা চাল নিয়ে আসার জন্য। তো চালগুলো অনেক ভালো ছিল, কিন্তু দেখলাম হালকা পোকা, তো সেই জন্য আবার একটু রোদে দিলাম, পোকাগুলো সব মরে গেছে। তারপর আমি আবার প্যাকেটে ভরে রেখে দিলাম। এরপর রাতের বেলা আবার চাপড়ি খাইতে ইচ্ছা করলো, তো সেই জন্য এখানে চাপড়ি দুইটা ভেজে নিলাম, একটা আমার শ্বশুরকে খাইতে দিলাম আর একটা আমি খেলাম। তো চাপড়ি খাইতে খাইতে মনে হলো যে আলুর কিছু তরকারি ছিল, তো ভাবলাম সেগুলো দিয়েই খাই। তো খেতে তো কি ভীষণই মজা লাগলো, কিন্তু শেষের দিকে যে কী একটা বিপদ হয়েছে সেটা আপনারা পাশ সাথেই থাকেন দেখতে পারবেন। আর এই চাপড়িগুলো ভাজতেছিলাম, একদম নিচের কালারটা এত সুন্দর আসতেছে, মনে হচ্ছিল যে ওই যে হাঁসের গোশত দিয়ে যে সব খাই ওইরকম দোসার মতো হয়েছে। যদিও বাসায় গোশত ছিল না, আমি শুধু আলুর তরকারি রান্না করছিলাম, সেটা দিয়েই খাইছি, সেটা দেখেতেই আমার কাছে অনেক মজা লাগছে। তো এরকম চাপড়ি দেখা গেছে শীতের দিন আসতেছে, খাইতে আমার কাছে অনেক ভালো লাগে, আর কালারটা তো অনেক সুন্দর আসছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল, আর একদম মুচমুচে হয়েছে। দেখেন আমি কিন্তু পাতলা করে এরকম করেই ভাজি। আর এই যে দেখেন ভিডিও করছি, কিন্তু ভিডিও যে উল্টা দিক হয়ে গেছে সেটা আমি আর লক্ষ্য করি নাই, খাওয়ার তালে খাচ্ছিলাম। তো এখানে একটা ডিম নিছি, ডিম যেহেতু তরকারির ভিতরে ছিল আপনাদের ভাই এসে খাবে না, ওই জন্য আমি এখানে খেয়ে নিচ্ছিলাম।